এখানে গৃহতরীতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলার জঙ্গল সাফারির ব্লগটা আলাদা করে এসে গেছে, তো এটা হচ্ছে। তারপর থেকে আবার শুরু করছি ব্রেকফাস্ট থেকে। এখন আমরা বেরোবো সাইট সিনে, তার আগে করে নেবো গরম গরম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী আছে সেটা আগে দেখা যাক। এটা হচ্ছে ডাইনিং হল, এখানেই আমরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করছি, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটার, প্রচণ্ড ফ্রেশ খাবার দাবার। পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, এই লেকের পাশে ওই জন্য লেক ভিউ নাম। চলে এসেছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট, একদম কম তেলে আলুর চচ্চড়ি, আর তার সাথে আসছে গরম গরম রুটি। গরম গরম খাবার সার্ভ করে দিয়ে গেল, আর লেট না করে এবার ঝটপট খেয়ে ফেলি, কারণ বাইরে গাড়িও চলে এসেছে। আজকের সাইট সিনের প্রথম যেটা আসে সেটা হচ্ছে মূর্তি নদী। আমরা এখন আছি মূর্তি নদীর পাশে। নদীর কন্ডিশন খুবই খারাপ, একদম জল নেই, একটুখানি জল সামনে দিয়ে। এই হচ্ছে মূর্তি নদী। মূর্তি নদীর ব্রিজে কাজ চলছে, সেই জন্য একদম ওই সাইড দিয়ে যে যাওয়ার জায়গা সেটা বন্ধ, যাওয়া গেল না। আমরা সেই জন্য এইখানটাতেই এসেছি। আমাদের যে ড্রাইভার ভাই আছে ও এনে এখানে দাঁড় করালো। ডুয়ার্স মানে যে শুধুই জঙ্গল সেটা কিন্তু একদম নয়, ডুয়ার্স মানে হলো প্রকৃতির বৈচিত্র্যের সমাহার। নদী, পাহাড়, জঙ্গল, সুন্দর সুন্দর গ্রাম, কি নেই এখানে, সব আছে। আজকে আমরা ঘুরতে বেরিয়ে প্রথম যে জায়গাটায় এলাম সেটা একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটার নাম গাইরিবাস ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা থেকে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো কিন্তু ভুটানের অন্তর্ভুক্ত। আর দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওটা জলঢাকা নদী, জলঢাকা নদী, আর তার পাশে ঝালং নামে একটা সুন্দর ছোট্ট গ্রাম যেটা ভারতের অন্তর্ভুক্ত। জায়গাটা ভারী সুন্দর, তার সাথে কিন্তু খাওয়ারও অনেক বন্দোবস্ত আছে। সকালবেলা ঘুরতে বেরিয়ে যদি খিদে পেয়ে যায়, ব্রেকফাস্ট করার প্রয়োজন পড়ে, এখানে অনায়াসে করে নিতে পারেন। সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর গাছ, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত এই ভিউ পয়েন্টটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ভ্রমণ তালিকা থেকে। আমরা নেমে পড়েছি একটা ভিউ পয়েন্টে, নিচে দিয়ে জলঢাকা নদী যাচ্ছে। আমরা যাচ্ছি বিন্দু, না বিন্দু যাচ্ছি, আর নিচে জলঢাকা নদী যাচ্ছে। নদীর স্রোত এত, আমরা এখান থেকে নদীর আওয়াজ শুনতে পাচ্ছি। ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, ওখানে আবার ধাপে ধাপে চাষও করেছে সেটাও বোঝা যাচ্ছে। আর এই নিচে দিয়ে এই যে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছে, কুয়াশা মতো, খুব সুন্দর। এই যে আসছি না গ্রামটা যেটা পড়ছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। দূরে যে পাথরটা দেখা যাচ্ছে ওটাকে অ্যাপেল স্টোন বলে। আপেলের মতো দেখতে হওয়ার জন্য এই পাথরটার নাম অ্যাপেল স্টোন। আমাদের ড্রাইভার ভাই বলছিলেন যে নেমে যদি ছবি তুলতে চান তাহলে তুলুন, দেখে নিন নেমে ঘুরে। কিন্তু আমাদের আর এনার্জি ছিল না যে আবার নামি, কারণ এখনও অনেকটা ঘোরা বাকি, আর কন্টিনিউয়াস ঘোরা চলছেই সেই গ্যাংটক থেকে। তো আমরা নিজেরাও ভীষণ ক্লান্ত, সেই জন্য গাড়ি থেকেই আমরা দেখলাম, গাড়ি থেকেই ছবি তুললাম, আর এগিয়ে যাচ্ছি এখন বিন্দু গ্রামের দিকে, যেটা দেখার আগ্রহ আমার প্রথম থেকে ছিল। অবশেষে পৌঁছে গেছি বিন্দু গ্রাম, যেটা দেখার আগ্রহ আমার প্রথম থেকেই ছিল। জানি না কেন বিন্দু গ্রাম নামটা শুনেই না আমার ভীষণ একটা আগ্রহ জন্মেছিল, আমি কখন যাব, কখন জায়গাটা দেখব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিন্দু ড্যাম, বিন্দু ড্যামের একদম কাছে বা বিন্দু ড্যামের ওপরে কিন্তু একদমই যাওয়া যায় না। বিন্দু ড্যামটা জলঢাকা নদীর ওপর অবস্থিত। পুরো অঞ্চলটা জুড়ে জলঢাকা নদী কিন্তু একাই স্বরাজে বয়ে চলেছে, তার একারই রাজত্ব। আমরা এখন আছি বিন্দুতে,
বিন্দু ব্যারেজে ব্যারেজ থেকে জল ছাড়ছে। চারপাশটা ভীষণ সুন্দর। খরস্রোতা জলঢাকার জল কিন্তু এখন অনেকটাই কম, বর্ষাকালে এই জলের পরিমাণ অনেক বেড়ে যায়। তবে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু কখনোই চেষ্টা করবেন না নদী পার হয়ে ওপাশে যাওয়ার, কারণ জলের তলায় থাকা পাথরগুলো কিন্তু যথেষ্ট পিচ্ছল হয়, আপনি কিন্তু পিছলে যেতে পারেন আর একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তাই যতটা সম্ভব সাবধানে থেকে আনন্দ করুন। বিন্দু ব্যারেজের সামনে প্রচুর দোকান আছে, প্রচুর জিনিস এখানে বিক্রি হয়, বিশেষ করে চকলেট, প্রচুর পরিমাণে চকলেট বিক্রি হয়। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি হোমমেড, তখন ওনারা বললেন হ্যাঁ হোমমেডও আছে, তার সাথে ভুটান থেকে অনেক চকলেট নাকি এখানে চালান আসে। ভুটান থেকে চকলেট আরও অন্যান্য সামগ্রী প্রচুর কিছু এখানে আসে এবং সেই জিনিসগুলো এখানে বাজারে পাওয়া যায়, যেহেতু ভুটান খুবই কাছাকাছি, মানে এপাড়া ওপাড়া বলা যেতে পারে। তাই আমরা একটু বাজারটা ঘুরে দেখলাম, টুকটাক কিছু কেনাকাটি করলাম, তবে চকলেট কিন্তু কিনিনি, এমনিই কিনিনি। আর গাড়িতে আবার উঠে পড়লাম, আর যে গ্রামটার মধ্যে দিয়ে আমরা এসেছি আর যে গ্রামটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গ্রামটা সত্যিই ভীষণ সুন্দর, ভীষণ এত সাজানো গোছানো, প্রত্যেকের বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল গাছ, কী যে অপূর্ব সুন্দর সেটা নিশ্চয়ই আপনারা আমার ভিডিও দেখে খানিকটা বুঝতেই পারছেন। আবারও একটা ভিউ পয়েন্টে নেমে পড়লাম, জলঢাকা নদীর পাশে ভিউ পয়েন্ট, জলঢাকা নদীকে আরও কাছ থেকে দেখার জন্য। কী প্রচণ্ড স্রোতে নদীটা বয়ে চলেছে একবার দেখুন, এখন নদীতে এত কম জল তাতেই এত স্রোত, বর্ষাকালে তাহলে এই নদী কী ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা কিন্তু এই স্রোত দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে খিদেও পেয়ে গেছে, এই জন্য আমরা এখন চলে এসেছি একটু হোটেলে খাওয়া দাওয়া করব, করব দুপুরের লাঞ্চ কি। চলো ভেতরে যাওয়া যাক হোটেলের। আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, তা আমরা জলঢাকা নদী দেখে এসে জলঢাকা নদীর পাশেই একটা রেস্তোরাঁতে লাঞ্চে আছে গরম গরম সাদা ভাত, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, শাগের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, আর আমি নিয়েছি একটু চিকেন, আর শুভদীপ প্লেন সবজি ভাত। তো এত কিছু আইটেম দেখে আর বসে থাকা যাবে না, আগে ঝটফট খেয়ে নিই তারপরে আবার ভিডিও অন করব। তার সাথে আবার টমেটোর চাটনিও দিয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খেয়েছি, একদম টেস্টি টেস্টি খাবার, খুব ফ্রেশ। তো এই হচ্ছে হোটেল জলঢাকা এসে হোমস্টে। হ্যাঁ চলো, বৃষ্টি পড়ছে গো, বৃষ্টি আর আমাদের পেছন ছাড়ছে না, সেই সিকিম থেকে চলছে বৃষ্টি। বৃষ্টি আর পেছন ছাড়ছে না, সিকিম থেকে বৃষ্টি পিছু নিয়েছে, এখানেও চলে এসেছে। রাস্তা দিয়ে যেতে যেতে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে প্রচুর রাবার চাষ হয়েছে, প্রচুর রাবারের বাগান। ডুয়ার্সের নদীর পার্শ্ববর্তী জায়গাগুলোর মাটি চা চাষের জন্য একদমই উপযুক্ত নয়, সেই জন্য এই এলাকার অর্থনৈতিক পরিস্থিতি সঠিক রাখার জন্য কিন্তু রাবার চাষের ব্যবস্থা করা হয়েছে। রাবার কিন্তু এই মাটিতে বেশ ভালো হয়।
কোথাও ঘুরতে আসা মানে বাধা ধরা কয়েকটা স্পটে ঘুরলাম আর সেই স্পটের সৌন্দর্য উপভোগ করলাম, সেটা কিন্তু আমার কাছে একদম নয়। কোথাও ঘুরতে যখন বেরোচ্ছি তার রাস্তার দু সাইডের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য হোক বা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত কোনো গ্রাম শহর যাই হোক না কেন, সেটাও কিন্তু আমার আকর্ষণের বিষয়বস্তু হয়ে থাকে। আমি তাই যাতায়াতের পথেও এই সৌন্দর্যগুলোকেও কিন্তু একদম বাদ দিই না। এই সৌন্দর্যের যে মাধুর্য সেটাও আমি চেষ্টা করি যতটা আস্বাদন করা যায়। গেছি সামসিং এ, এখানে মেন যেটা সেটা হচ্ছে চা বাগান। পুরো চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, এর যে পরিবেশটা চারপাশের আর ওই রাস্তাটা মানে দুর্দান্ত, সত্যি দুর্দান্ত। এই যে দেখো পেছনে পাহাড় আর এই সাইডে পুরো চা বাগান, পুরো পুরো রাস্তাটা দিয়ে এলাম, পুরো রাস্তাটাই চা বাগান। কোথাও ঘুরতে গিয়ে একটু কায়দা করে ফটো ভিডিও করতে যারা ভালোবাসে, আমি কিন্তু তাদের দলে পড়ি। আমার কিন্তু বেশ একটু কায়দা করে ফটো ভিডিও তুলতে বেশ ভালোই লাগে। সেই জন্য শুভদীপের হাতে ফোনটা দিয়ে মাথায় ওড়নাটা বেঁধে আমি সোজা চা বাগানে ঢুকে গেলাম। শুভদীপকে বললাম একটু ভিডিও করে দাও আর বেশ কয়েকটা ভালো ভালো ছবিও তুলে দাও। শুভদীপ তো গেল না, শুভদীপ বলল ঠিক আছে তুমি যাও আমি তুলে দিচ্ছি, আর আমিও চলে এলাম চা বাগানে। ফটোগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন। সামসিং ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটা জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার পাহাড়ের পাদদেশে অবস্থিত। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, রওনা দিয়েছি রিসর্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে আবার এই সুন্দর চা বাগানের মধ্যে দিয়েই আমরা যাব। চা বাগানটা অনেক বেশি সুন্দর লাগছে কারণ চা গাছের নতুন পাতা গজিয়েছে, যার জন্য চা বাগানটাকে আরও অনেক বেশি উজ্জ্বল সবুজ লাগছে। সেজন্য চা বাগানটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি সারা বাগান জুড়ে হলুদ হলুদ কী যেন লাগানো। আমাদের ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা এক ধরনের আঠা বোর্ড, মানে বোর্ডের মধ্যে আঠা লাগানো আছে, যার জন্য গাছে যদি কোনো পোকামাকড় আক্রমণ করতে আসে, বাসা বাঁধতে আসে, এই বোর্ডে আটকে যাবে এবং গাছ সুরক্ষিত থাকবে। সেই জন্য পুরো বাগান জুড়েই এই ব্যবস্থা করা হয়েছে। রিসর্টে পৌঁছেই যেটা চোখে পড়লে সেটা হচ্ছে বার্ডস আই চিলি। এই লঙ্কাগুলো ছোট্ট ছোট্ট কিন্তু সাংঘাতিক ঝাল। তো এটা হচ্ছে বার্ডস আই চিলির গাছ, অনেকগুলোই হয়ে আছে। পৌঁছে গেছি রিসর্টে, সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে রিসর্টে পৌঁছালাম। এখন একটু ফ্রেশ হব, তারপরে যথারীতি এক কাপ চা তো চাই ফ্রেশ হওয়ার পর। তো ফ্রেশ হয়ে চাটা খাবো, তারপর জানি না কি করব। যদি এনার্জি অবশিষ্ট থাকে একটু ঘুরতে বেরোবো আশেপাশে, আর যদি এনার্জি অবশিষ্ট না থাকে তাহলে ঘুরতে বেরোবো না। আমাদের ঘোরার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটা দিন, কারণ কালকে রাত্রেই আমাদের ট্রেন ফেরার। একদম এখান থেকে আবার ফিরছি ব্যাঙ্গালোর। ওয়েস্ট বেঙ্গলে এসেও বাড়ি যাচ্ছি না কারণ এত ছুটি পাওয়া যায় না। মোটামুটি মাস খানেক দু মাস আগেই বাড়ি থেকে ঘুরে এসেছি, তো আর বাড়ি যাওয়া সম্ভব না। ঘোরার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, মন তো খারাপ লাগবেই বলো।
ঘুরতে আসা একটা আনন্দ, ঘোরা শেষ হলে মন তো খারাপ হবেই, কিন্তু কিছু করার নেই, ফিরতেই হবে কাজের জায়গায়। কাজ না করলে আবার কি করে ঘুরতে আসা হবে বলো? কাজ তো করতেই হবে। কালকে সকালে আমাদের ওয়াচ টাওয়ার ভিজিট আছে। ওয়াচ টাওয়ারে কিন্তু আগে থেকে অনলাইনে টিকিট করতে হয়, তো আমরা আগে থেকে অনলাইনে টিকিট করে নিয়েছি আর যাবো কালকে ওয়াচ টাওয়ারে। আমার ওয়াচ টাওয়ারের নামটা ঠিক মনে নেই, আমি কালকে যাওয়ার সময় তোমাদেরকে নামটা বলবো, নামটা ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। টাটা, আবার দেখা হচ্ছে খানিক্ষণ বাদে। আমাদের আর একদমই এনার্জি অবশিষ্ট ছিল না, সেই জন্য আমরা আর কোথাও বেরোইনি, আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগেতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। কেউ তুলিকার গৃহতরীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।